পারি। সুতরাং আমি বিটিভিএস এর ব্যাপারে আমি বিশেষ করে যাচ্ছি, এবং যখন আমি যাচ্ছি তখন আমি আমি উদ্ধব ঠাকরেকেও দেখতে চাই, কারণ ও শরীরটা অসুস্থ হয়েছে। কিন্তু আমি যেটা শুনেছি যে ওদের ডাক্তার অ্যালাউ করছে না যাতে ইনফেকশন না হয়। আদিত্য ঠাকরের ছেলে আসবে আমার সাথে হোটেলে দেখা করতে, আর আমি সিদ্ধিবিনায়ক মন্দিরেও যাব। ওখান থেকে আমি একটু পুলিশ মেমোরিয়াল একটা আছে, আপনারা জানেন যে 11-এর যে ঘটনা ঘটেছিল সেখানে একটু যাব। আর আগামীকাল আমার মিটিং আছে সিভিক সোসাইটিদের সাথে, তারপরে শারদ পাওয়ারজির সাথে, এবং তারপরে আমার ওয়াইপিওর মিটিং আছে। আমি করে তবে ফিরে আসবো। দিদি আপ মুম্বাইকে দরে পড়ে বল, এবার বলো দাও, এবার ওর ফার্স্ট চান্স। আচ্ছা, ইউ আর অন দ্য জিটিভি, সুভাষ জি কো মেরে তরফ সে বার্থডে কনগ্রাচুলেশন বাতা দেনা। দিদি, হোয়াট টু এক্সপেক্ট ফ্রম দি মুম্বাই টুর, ইউ আর ইজ দেয়ার এনি পসিবিলিটি টু মিট মিস্টার উদ্ধব ঠাকরে? No, I don't have any expectation for this meeting, because I can go to anywhere, no problem. Mumbai earlier also I went there, and this time yes, I was interested to meet Uddhav Thackeray, but he is not well, he is in hospital, and doctor advised not to meet anybody because of infection and all this. So his son will be coming, Aditya, to meet me at hotel, and I my plan to visit the Ganpati Binayak, this Siddhidatha Siddhi Binayak Mandir temple. Then I'll go to memorial, Polish memorial. Then I'll go to then Aditya will be coming to meet me. And tomorrow I have the program. I am meeting these civic society people, that Javed Akhtar, Sudhin